সোমবারও রাজনগর বিলোনিয়ায় সন্ত্রাস জারি রেখেছে গেরুয়া বাহিনী। রবিবার রাতে বিলোনিয়ায় দুর্বৃত্তরা হামলা চালায় ব্যাংক রোডে কর্মচারী সমন্বয় কমিটির অফিসে। সোমবার রাতে টিইসিসি এইচবি রোডের বিভাগীয় কমিটির সম্পাদক ধীমান চক্রবর্তীর উপর আক্রমণ হানে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। বিলোনিয়ায় বাড়ির সামনে পেয়ে তাকে মারধর করে দুর্বৃত্তরা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনের বিলোনিয়া বিভাগীয় কমিটি। দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। রিপোর্ট চ্যানেল দিনরাত।